আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য টফিক ভিত্তিক আলোচনা আমি সংখ্যা থেকে নয়টা টাইপের অঙ্ক আলোচনা করব আশা করি এই নয়টা স্টাইপের অঙ্কগুলো থেকে সংখ্যা থেকে যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবেন কারণ আমি অথেন্টিক মডেল টেস্ট জবস পাসওয়ার্ড মডেল টেস্ট জব সলিউশন এই এরকম অনেক অনেকটি বই অ্যানালাইসিস করে সংখ্যা থেকে যে স্টাইপের অঙ্কগুলো সবচাইতে বেশিবার বিভিন্ন চাকুরি পরীক্ষায় এসেছে এরকম নয়টা স্টাইপের অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটা যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পারেন অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন তাই বন্ধুরা আমি সহজ থেকে স্টাইপ নাম্বার ওয়ান একটি সংখ্যা একত্রিশ থেকে যত বড় পঞ্চান্ন থেকে তত ছোটো অর্থাৎ সংখ্যাটি কত এরকম টাইপের অঙ্ক দেখা মাত্র আমরা যেভাবে সংখ্যাটি নির্ণয় করব সেটা হচ্ছে আমি লিখতে গেলে হয়তো একটু সময় লাগবে কিন্তু আমরা কল্পনা করে পরীক্ষার হলে লিখতে বেশি সময় লাগবে না কারণ কি জাস্ট সংখ্যাটি হবে দেখেন সংখ্যাটি কি সংখ্যাটি জাস্ট আমরা দুইটি সংখ্যা যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করে নেব কয়টি সংখ্যা এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটা সংখ্যা আমরা কী করব যোগ করবো যোগ করে কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করে নেব পাঁচ শেষ দুই দ্বারা ভাগ করলে যে উত্তরটা আসবে সেটাই আমাদের উত্তর তাহলে কি দ্বারা দেখেন ফাঁস আরেক ছয় ফাঁস আর তিন আট পেয়ে গেলাম আমি দুইটা সংখ্যা যদি ফুচি আসি বাক কত দুই এখন যদি আমরা বাক করি দুইকে আটকে দুই দ্বারা ভাগ করলে চার আর ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন এর মানে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম কত বেশ ঠিক এরকম অঙ্ক আসতে পারে যেমন আরেকটা সংখ্যা যেমন সাতশো একান্ন একটি সংখ্যা সাতশো একান্ন থেকে যত বড় পাঁচশো পঞ্চান্ন থেকে তত ছোটো পাঁচশো পঞ্চান্ন এরকম সংখ্যাটা শুধুমাত্র পরিবর্তন করে আসতে পারে তাহলে সংখ্যাটি হতো ঠিক এটাও আমরা জাস্ট দুইটা সংখ্যা কী করব যুগ করবো দেখেন কীভাবে পরীক্ষা হলে করবো এক আর পাঁচ ছয় পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে রইল এক পাঁচ সাত বারো আর তের তেরো এরকম যুগ করবো যুগ করে আমরা জাস্ট দুই দ্বারা কী করে নেব বাক করে নেব এই যে তেরো কি দুই দ্বারা বাক করলে যাবে কতবার ছয় বার ছয় দু বারো রইলো এক এক আর শূন্য দশ দশ যাবে পাঁচ বার পাঁচবার আর ছয় ছয়ের মধ্যে দুই যাবে তিনবার অর্থাৎ ছয়শ তেপ্পান্ন সংখ্যাটি হবে ছয়শত তেপ্পান্ন এরকম টাইপের অঙ্ক দেখা মাত্রই আমরা জাস্ট দুইটা সংখ্যা যোগ করবো যোগ করবো যোগ দুই দ্বারা বাক করব জাস্ট উত্তর শেষ আমরা এখন দেখে নেব টাইপ নাম্বার টু দেখেন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বৃহত্তম সংখ্যাটি হত এরকম অঙ্ক দুইটা ক্রমিক মানে ক্রম দুইটা সংখ্যা যার বর্গের পার্থক্য অন্তরের জায়গায় পার্থক্য থাকতে পারে আর এখানে সংখ্যা থাকা নিরানব্বই থাকতে পারে সতেরো থাকতে পারে সাঁত্রিশ থাকতে পারে যাই থাকো বিদ্যুৎ সংখ্যাটা থাকবে এত হলে বৃহত্তম সংখ্যাটি হতো অথবা ক্ষুদ্রতম সংখ্যাটি হতো ওকে আমরা এরকম অঙ্ক থাকলে আমাদের দুইটি কি সংখ্যাগুলো বের করবো দুইটি সংখ্যা অথবা ক্ষুদ্রতম অথবা বৃহত্তম সংখ্যা কীভাবে বের করব জাস্ট জটপটত্তর যেটা সেটা হচ্ছে আমাদের যে প্রথমে যে আমি বের করবো বড় সংখ্যাটি বড় সংখ্যাটি বের করা সহজ হবে ছোট্ট সংখ্যা থেকে বড় সংখ্যাটি কীভাবে বের করবো বড় সংখ্যাটি একটু দেখে নিই আমরা বড় সংখ্যাটি হবে এই যে সংখ্যাটা থাকবে তার সাথে এক যোগ করব তার সাথে কত যুগ করব এক যুগ করব জাস্ট যে সংখ্যাটি থাকবে তার সাথে এক যুগ করব এক যুগ করে দুই দ্বারা বাক করব এখন দেখেন একশো নিরানব্বই সাথে এক যুগ করলে অবশ্যই আমরা সবাই জানি কত দুই শত বাক কত দুই আর শকে দুই দ্বারা বাক করলে আমরা উত্তর পেয়ে গেলাম কত একশত এর মানে আমরা পেয়ে গেলাম এই যে বলছি যত সংখ্যা থাকবে তার সাথে এক যুগ করে দুই দ্বারা বাক করলে আমাদের পেয়ে যাব বড় সংখ্যাটি বড় সংখ্যাটি যেহেতু এটি ক্রমিক তাহলে বড় সংখ্যাটি যদি এত হয় তাহলে ক্রমিক বলতে এক এক করে তাহলে ক্রমিক সূত্র সংখ্যাটি হবে তার সাথে এক কম সূত্র সংখ্যাটি হবে কত নাইনটি নাইন এর মানে এরকম অঙ্ক আসা মাত্রই আমরা জাস্ট অন্তর যা বা পার্থক্য যত থাকবে তার সাথে যোগ করে দুই দ্বারা বাক করব বাক করলে বড় সংখ্যাটি পাবো আর তার থেকে এক বিক করলে সূত্র সংখ্যাটি বের হয়ে যাবে ঠিক তেমনভাবে আর একটা অঙ্ক হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যেমন সাইঁত্রিশ সঁইত্রিশ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হতো বা বৃহত্তম সংখ্যাটি হতো জাস্ট আমরা সাইত্রিশ সাথে এক দু করবো আটত্রিশ মনে মনে আটত্রিশ আটত্রিশকে আমরা দুই দ্বারা ভাগ করবো দুই এ দুই তাকে আরও এক আঠারো নয় দু আঠারো অর্থাৎ বড় সংখ্যাটি হবে উনিশ ছোট্ট সংখ্যাটি কত হবে আঠারো এখন যদি এখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যদি চাইতো তাহলে আঠারো বৃহত্তম সংখ্যা চাইতে উনিশ যাইসা আমরা জটপট উত্তর দিতে পারবো এখন আমরা পোস্ট স্টাইপ নাম্বার তিন দেখেন স্টাইপ নাম্বার যে তিনের যে অঙ্কটা তিনটা ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ হলে বোঝার চেষ্টা করবেন তিনটা ক্রমিক সংখ্যার ক্রমিক মানে ক্রমভাবে এমন তিনটা সংখ্যা আছে যা ক্রম মানে পাশাপাশি তিনটা সংখ্যা ক্রমভাবে যুগ ভল হবে একশো ত্রিশ ক্ষুদ্রতম সংখ্যাটি হতো এরকম অঙ্ক আসা ক্ষুদ্রতম সংখ্যা চাইতে পারে বৃহত্তম সংখ্যা চাইতে পারে অথবা সংখ্যা তিনটা কি কি চাইতে পারে যাই সকানটার মোট তিনটা যে সংখ্যা আছে আমাদের এই তিনটা সংখ্যা নির্ণয় করে আমাদের মূল উদ্দেশ্য তাহলে তিনটা সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করব দেখেন আমরা যে টেকনিকটা অবলম্বন করবো সেই টেকনিকে আমরা প্রথমে মধ্যমানটা পেয়ে দেবো অর্থাৎ মদ্যর জায়গাটা মধ্যমানটা কি হোক কীভাবে পাবো এই যে যুগ ফল দেওয়া থাকবে এই যুগ ফলকে আমরা জয়টা সংখ্যা থাকবে এখানে তিনটি ফার্স্টটি থাকলে ফার্স্টটি এই যুগ ফলকে জয়টা সংখ্যা থাকবে তত তারা বাঘ এখানে তিনটি দিয়েছি তিন দ্বারা বাঘ বাক করলে আমাদের যা উত্তর আসবে তার মধ্যে যেমন তিন বারোর মাঝে চারবার আর তিন তিনকে বাক করলে একবার অর্থাৎ এই যে তিনটা ক্রম সংখ্যা তিনটা ক্রমিক সংখ্যার মধ্যে আমরা মধ্য সংখ্যাটা পেয়ে এখানে মধ্য সংখ্যাটা পেয়ে গেলাম মধ্য সংখ্যাটা কীভাবে পাবো আবার বলছি এই যুগ ফলকে জয়টার সংখ্যা থাকবে তত দ্বারা পাক করলে আমাদের যে উত্তর আসবে সেটা মধ্যের সংখ্যা আসবে তাহলে মধ্য সংখ্যা যদি একচল্লিশ হয় আর যেহেতু ক্রমিক সংখ্যাগুলা তাহলে ফরের সংখ্যাটা হবে কত বিয়াল্লিশ তাহলে আগের সংখ্যাটা কত হবে আগের সংখ্যাটা একটার থেকে এক কম এই দেখুন ক্রম হবে চল্লিশ একশো বিয়াল্লিশ যা তিনটে সংখ্যা ক্রমিক আবার যুগ করলে হবে একশো তেইশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত ক্ষুদ্রতম সংখ্যাটা হবে চল্লিশ বৃহত্তম সংখ্যাটা কত বৃহত্তম সংখ্যাটা হচ্ছে বিয়াল্লিশ মধ্য সংখ্যাটা যদি চাইতো মধ্য সংখ্যাটা হচ্ছে একচল্লিশ আবার যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হতো তাহলে এটার থেকে করলে আমাদের উত্তরাস্ত দুই এরকম টাইপের অঙ্ক আসামাত্রই আমরা এই সুপার টেকনিকে আমরা করবো যদি এরকম থাকতো যে পাঁচটি সংখ্যার কি যুগফল পাঁচটি সংখ্যার যুগ ফল অথবা তিনটি ক্রমিক সংখ্যা দেবেন আরেকটি সংখ্যা এখানে একশো তেইশের জায়গা যদি থাকতো মনে করেন তেত্রিশ তাহলে জাস্ট তিনটা ক্রমিক সংখ্যা তাহলে মধ্য সংখ্যাটা পেয়ে যেতাম তিন দ্বারা ভাগ করলে তিন এগারো তেত্রিশ মানে মধ্য সংখ্যাটা এগারো পরবর্তী সংখ্যাটা হতো বারো আগের সংখ্যাটা হতো দশ তাহলে বৃহত্তম সংখ্যা বারো ক্ষুদ্র সংখ্যা দশ মধ্য সংখ্যা এগারো আবার যদি বলতো তিনটে সংখ্যার নিয়ে করো তাও পারতাম আবার যদি বলতো ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্যটা হতো তাহলে ভারতীয় দশ চলে গেলে দুই এই টাইপের অঙ্কগুলো যদি আমরা দেখা মাত্রই আমরা এই সুপার টেকনিক অবলম্বন করে জটপট উত্তর দিয়ে দেব এখন চলন দেখে নিই আমরা পরবর্তী টাইপের অঙ্কটি টাইপ নাম্বার চার ফোর ফোর দশটি সংখ্যার প্রথম পাঁচটি সংখ্যার যুগফল পাঁচশো ষাট হলে শেষের পাঁচটি সংখ্যার যুগফল হতো এরকম দেখেন খুব চমৎকার ফোর ফোর বা ক্রমিক এরকম চাইতে হোক না কেন এখানে দশটি জায়গা ছয়টি থাকতে পারে আবার থাকতে পারে বারোটি থাকতে পারে যাই হোক অতটি সংখ্যার প্রথম সংখ্যার শেষের ফার্স্টের সংখ্যার যুগ হতো এই অঙ্ক দেখা মাত্র আমরা কিভাবে দেখেন কিভাবে আমরা এই ফাঁস্টটা সংখ্যা নিয়ে করতে পারবো এরকম এরকম আমরা দশটা টাইপ দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বোঝার চেষ্টা করেন এক দুই তিন চার পাঁচ আমার এই এতটুকু এই ফার্স্টের সংখ্যার যুগ ফল দেওয়া আছে পরবর্তী ফার্স্টটা সংখ্যার যুগ নির্ণয় নিয়ে তাহলে আমরা কি এই আগের সিস্টেমে এই যে ফার্স্টের সংখ্যার যুগ ফুল দেওয়া আছে ফার্স্ট তারা যখন বাক করবো তখন এই ফার্স্ট প্রথম ফার্স্টার মধ্যে সংখ্যাটা পেয়ে যাবো তাহলে আমরা কি করতে পারি এই ফার্স্টশো সাইট আমরা কি করব ফার্স্টো সাইট আমরা কত দ্বারা বাক করব এই যে ফার্স্টার সংখ্যার যুগ ফুল ফার্স্ট তারা বাক করলে ফার্স্ট একে ফার্স্ট ছয় ফার্স্টের মাঝে একবার আর রইল এক দশ দশের মাঝে দুইবার কত আসলো আমাদের একশো বারো মানে এই যে প্রথম ফার্স্টটা প্রথম ফার্স্টটার যে মাঝখানের সংখ্যাটা মাঝখানের সংখ্যাটা আসলো আমাদের একশো তো বারো পরের সংখ্যাটা কত হবে আমরা অবশ্যই একশত তেরো এগুলো আমরা লিখতে পারি না একশো তেরোর ফলের সংখ্যাটা হতো আমাদের একশত চোদ্দো আমাদের দরকার এই ফাঁসটা তাহলে আমরা যেহেতু এইটা এই ফার্স্টটার প্রথম মধ্যে সংখ্যাটা পেয়ে গেলাম সহজেই তাহলে পরবর্তী সংখ্যাগুলো ক্রমভাবে যাবে মানে এক এক করে বৃদ্ধি পেয়ে যাবে চোদ্দোর পরে হতো একশো পনেরো একশো পনেরো এর ফলের সংখ্যাটা হবে একশত ষোলো এর পরের সংখ্যাটা হবে একশত সতেরো এর ফলের সংখ্যাটা হবে একশত আঠারো এর পরের সংখ্যাটা হবে একশত উনিশ একশত উনিশ মানে এই ফার্স্টটি সংখ্যার কর কত আমরা নির্নে করতে চাইছি এই ফার্স্টটি সংখ্যার যুগ এখন আমরা করে আর আর এক দুই তিন চার পাঁচ পাঁচ আট তিন আট এক দুই তিন চার এর মানে তাহলে বন্ধুরা এরকম যদি কোনো অঙ্ক আসে যে ক্রমিক দশটি সংখ্যার প্রথম ফার্স্টের সংখ্যার যুগ ফলে তাহলে শেষের পাঁচটি সংখ্যার যুগ ফল কত অথবা পরপর ছয়টি সংখ্যার প্রথম তিনটি সংখ্যার যুগ ফল কী হলে যেমন একটা সংখ্যা দিয়ে দিলো বিয়াল্লিশ যেমন দেখেন এখানে ছয়টার জায়গা দশটার জায়গা দিয়ে দিল তিনটি এখানে প্রথম প্রথম ফার্স্টটি জায়গা দিয়ে দিল তিনটি সংখ্যার যুগ ফল এখানে দিয়ে দিল মনে করেন তেতাল্লিশ তাহলে শেষের কয়টা সংখ্যার তিনটি সংখ্যার যুগ ফল আমাদের কত তাহলে আমরা সেইম সিস্টেমে জাস্ট এই যুগ ফলটাকে আমরা কত দ্বারা ভাগ করব যেহেতু এখানে তিনটে সংখ্যার তিন দ্বারা ভাগ করেন তিন দ্বারা ভাগ করলে কী দাঁড়াবে তিন দ্বারা ভাগ করলে আমাদের যা উত্তর দেখেন সরি এখানে বিয়াল্লিশ না এখানে তেতাল্লিশ না বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশকে আমরা কি তিন দ্বারা ভাগ করেন তিন দ্বারা ভাগ করলে তিন একে তিন এক বারো তিন চারে বারো চোদ্দো হয়ে গেলাম অর্থাৎ প্রথম যে তিনটা তিনটের মধ্য সংখ্যা পেয়ে গেলাম চোদ্দ এর ফরের যে তিনটা আমরা নির্ণয় করতে পরের তিনটা কত এটা হবে পনেরো একটা হবে ষোলো এটা হবে সতেরো এটা হবে কত আঠারো জাস্ট পরের তিনটের সংখ্যা ফল কত আঠার সাত হতো পনেরো আর ছয় একুশ একুশের এক এক দুই তিন আর দুই একান্ন মানে এরকম এই অঙ্ক আসলে আশা করি সক্ষম হবেন চলুন আমরা দেখে নিই পরবর্তী আর একটা টাইপের অঙ্ক টাইপ নাম্বার পাঁচ এখন দেখেন আগে ছিল ফোর ফোর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে সংখ্যা তিনটির যুগ ফল হতো আগে ছিল এখানে যুগ ফল সংখ্যা তিনটি কি কিভাবে বের করতাম এরকম কিন্তু এখন দিয়ে দিয়েছি গুণফল ফোর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে সংখ্যা তিনটির যোগফল কত এরকম অঙ্ক আসলে আমরা কিভাবে বের করব তাহলে এরকম টাইপের অঙ্ক আসলে এই যে সংখ্যা গুণফল দেওয়া আছে এই গুণফলটাকে আমরা কি করব যার স্টাগের তিনটার সংখ্যা বের করা শিখি এই গুণফলটাকে আমরা যে সংখ্যা গুণফল দেওয়া থাকবে এই সংখ্যাটাকে গুণি গুণনীয় করবো যেমন জোর সংখ্যা এটা দুই দ্বারা ভাগ করতে পারবেন দুই দ্বারা ভাগ করলে ষাট ষাটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিরিশ তিরিশকে আমরা দুই দ্বারা ভাগ করলে কত আসবে পনেরো পনেরো করা যাবে না এখন তিন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচটা সংখ্যা চলে আসছে কিন্তু আমাদের দরকার তিনটা তিনটা সংখ্যা এই সংখ্যাগুলো আর কি তিনটা বানাবো কিভাবে এখানের মধ্যে যে গুণের নইগুলো বের হয়েছে বাহিরে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা ফাঁস এর মানে সবচেয়ে বড়টা আমরা নিয়ে নিব এর মানে যে তিনটা সংখ্যা এখানে আছে ক্রমিক যা পাঁচ ছয় সাত অথবা পাঁচ ছয় সাত হতে পারে অথবা তিন চার ফাঁস হতে পারে অর্থাৎ এই ফাঁসের কাছাকাছি ফাঁসের খাসা সবচেয়ে বড় সংখ্যাটা যা থাকবে তার কাছা থাকবে এখন আমরা দেখি দেখেন এই দুইটাকে যদি গুণ করে একটা বানিয়ে ফেলি তাহলে দুই গুণে কত চায়ের আবার এই দুইটাকে যদি একটা বানিয়ে ফেলি তাহলে তিনগুণে কত ছয় দেখেন পেয়ে গেছি আমি ফাঁসের আগে একটা সায় আর ফাঁসের পর এই সংখ্যাটা কত ছয় যা ক্রম চার পাঁচ ছয় এবং তিনটাকে গুণ করেন যার গুণ ফল বের হবে একশো বিশ তাহলে সংখ্যা তিনটে পেয়ে গেলাম চার ফাঁস ছয় খুব সহজভাবে এবং সারি পাঁচ ছয় পেয়ে গেলাম এখানে আমাদের সংখ্যা তিনের যুগ ফল হতো সাইয়ার পাঁচ নয় আর ছয় পনেরো এর মানে এটার উত্তর হচ্ছে পনেরো এখন যদি জাস্ট বলতো বৃহত্তম সংখ্যাটা কত তাহলে বৃহত্তম সংখ্যা ছয় যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা হতো তাহলে সাই মধ্য সংখ্যাটা কত তাহলে তো এখন এই স্টাইপের অঙ্ক আসলে আশা করি বন্ধুরা অবশ্যই আপনারা পারবেন চলুন আমরা দেখে নিই পরবর্তী স্টাইপের অঙ্কটা কি স্টাইপ নাম্বার সিক্স শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হতো আমরা অবশ্যই এগুলো সবাই পারি যে বৃহত্তম কি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তা বড়ো থেকে ছোট বড়ো থেকে ছোট্ট সাজিয়ে নিলেই আমাদের বৃহত্তম সংখ্যা তাহলে বড় কোনটা চার এর ফলে হতো তিন এর কত দুই এরপরে এক এর শূন্য ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে ক্ষুদ্রতম সংখ্যা সবাই আমরা এটাও বুঝি কীভাবে ছোট্ট থেকে বড়ো কিন্তু সুট্ট থেকে বড়ো হলে তো প্রথমেই শূন্য শূন্যটা কিন্তু আমি আগে ইউজ করতে পারবো না শূন্যটা ইউজ আগে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এখানে অঙ্ক এক দুই তিন চারটা হবে না পাঁচটা হবে না তা সাতটা হয়ে যাবে তাই শূন্য আগে ব্যবহার করতে পারবো না শূন্যের ফোরে যে বড় সেটা আমরা আগে ব্যবহার করব এর শূন্যটা ব্যবহার করব এরপরে আমরা ছোট্ট থেকে বড় নিয়ে নিই দুই এরপরে তিন এরপরে কত চার জাস্ট বৃহত্তম ক্ষুদ্রতম বের করছি এখন জাস্ট পার্থক্য মানে কি বিউ দশ থেকে ছয় ছয় চলে গেলে ছয় এখানে রইল শূন্য এখান থেকে এক নিয়ে নাম দশ দশ থেকে তিন সাত এখানে রইল এক এগারো থেকে দুই চলে গেলে নয় এখানে রইলো দুই আর এখানে রইল ছয় সাত থেকে এক চলে গেলে তিন এর মানে আমাদের উত্তরটা হচ্ছে এত চলুন দেখে নিই বন্ধুরা পরবর্তী টাইপের অঙ্কটা কি ফার্স্ট সাত নম্বর স্টাইল দেখছি ফার্স্ট অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যুগফল কত হ্যাঁ সবাই আমরা জানি ফার্স্ট অঙ্কের বৃহত্তম সংখ্যা জয় অঙ্কের সাইবে তার বৃহত্তম সংখ্যা হবে ততটা নয় জয় অঙ্কের সাইবে যেহেতু ফার্স্ট অঙ্কের ফার্স্টটা নয় ফার্স্টটা নয় ওকে আর ক্ষুদ্রতম সেটাও আমরা জানি এক দিয়ে যত অঙ্কের সাইবে এক দিয়ে ততটা এক দিয়ে একশো ততটা ততটা সংখ্যা একশো ততটা সংখ্যা ফার্স্ট এক দিয়ে আরও ফার্স্ট হতে লাগে এক দুই তিন চারটা মানে ক্ষুদ্র এত যদি সাইজ যুগ ফুল আমরা যোগ করে নেব আর যদি সাইজ বিয় ফুল হতো তাহলে আমরা বিয়োগ করে নিই আমাদের উত্তরটা শেষ আমরা এটা সবাই জানি চলুন দেখিনি আমরা পরবর্তী আরেকটা একটা স্থায়ী অঙ্ক কোন সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হবে এটা অপশন ধরে খুব সহজে আমরা বলতে পারি জাস্ট এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলার তিনগুণ করবো গুণের সাথে দ্বিগুণ দ্বিগুণ যুগ করবো তিনগুণ করবো আর দ্বিগুণ করবো দ্বিগুণ করে যোগ করবো যোগ করে দেখব নব্বই আসে কিনা তাহলে দেখেন আমি প্রথম অপশনটা যদি ধরি তাহলে তিনগুণ তিন তিন আটে কত চব্বিশ হাতে রইল দুই তিনে একে তিন আর দুই ফাঁস গুণ ফল তিনগুণ হচ্ছে আঠারোর তিনগুণ হচ্ছে চুয়ান্ন আর দ্বিগুণ কত আঠারোর দুগুণে ছত্রিশ দ্বিগুণ হচ্ছে ছত্রিশ যুগ করেন চারের দশ ফা তিন আট আটের এক নয় দেখেন প্রথম শর্তটাই প্রথম যে অপশনটা ধরছি সেই অপশনটাই আমাদের উত্তর কারণ কি তার গুণের সাথে তার দ্বিগুণ আমি যোগ করলাম যুগ করে দেখলাম আমাদের নব্বই আসছে দ্বিতীয়টা হবে না কেন দ্বিতীয়টা হবে না কেন কোন সংখ্যার দ্বিগুণ তিনগুণ দেখেন এটার তিনগুণ হচ্ছে ষাট আর আবার দ্বিগুণের সাথে যোগ করেন দ্বিগুণ হচ্ছে চল্লিশ চল্লিশ আর ষাট যোগ করলে হয় একশো আমাদের এই সংখ্যাটা আসে না এরকম স্টাইপের অঙ্ক এখন তিনগুণ ফাঁসগুণ ফাঁসগুনের সাথে মনে করেন দ্বিগুণ যুগ করলে সংখ্যাটি এতভাবে বিভিন্ন সংখ্যা আসতে পারে জাস্ট আমরা এভাবে চিন্তা করবো প্রথমত গুণ একটা এত গুণ করবো আবার তার সাথে কত কতগুণ গুণ অতগুণ করবো অতগুণ করে যদি যোগ করা যায় যুগ করা আর বিক করা চাইলে বিপ করা এরকম আসতে পারে বিভিন্নভাবে আমরা যেভাবেই আসুক আমরা এইভাবেই আমরা মাথায় চিন্তা করে সুপার শর্টকাটে উত্তরগুলা দিয়ে দেবো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন এখন আমরা সর্বশেষ যে স্টাইপের অঙ্কটা দেখেন এই সংখ্যাটির বাদক সংখ্যা হতো এরকম সংখ্যা আসে যেমন একটা সংখ্যা যেমন আরও বেশি বারোশো ষাট সংখ্যাটির বাজক হতো আচ্ছা এটার বাজক হতো আমরা কীভাবে নিয়ে করবো এটা কি সম্ভব যে সাতশো বিশ এটা দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে কত দিয়ে যাবে এরকম কয়টা বাজক সংখ্যা হবে সেটা তো আমরা এত সহজে নিয়ে করবো না চলো না দেখি সুপার শর্টকাট টেকনিক এটাকেও সেই আগের মতো গুণনীয়গুলো করবো যেহেতু দূর সংখ্যা দুই দ্বারা ভাগ করতে পারে দুই দ্বারা ভাগ করলে তিন তিন গুণ ছয় এক বারো ছয় দুগুনি বারো শূন্য আবার দুই দ্বারা ভাগ করা যায় এক আর দুগুণি শূন্য আবার দুই দ্বারা ভাগ করা যায় নব্বই গ্রী আটার নব্বই আবার দুই দ্বারা ভাগ করা যায় যা ত্রিশ ডিগ্রি সরি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই আবার দুই দিয়ে যায় না তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার যাবে কত দ্বারা তিন দ্বারা তিন ফাঁসা পনেরো আবার আর কোনো সংখ্যাতে যায় না জাস্ট একটা সংখ্যা রয়েছে যা মৌলিক সংখ্যা এখন আমাদের বাজক সংখ্যা কীভাবে নির্ণয় করবো এখন দেখেন গুণনীয় কয় কয়টা গুণনীয় বেড়েছে কয়দাতে দুই বের হয়েছে আর তিন বের হয়েছে আর কত ফাঁস এই সংখ্যাগুলো লিখে নিন দুই আর কত তিন আর ফাঁস পেয়েছি এখন কি করবো এখন জাস্ট এই যে দুই তিন এবং ফার্স্ট পেয়েছি দুই কতটা পেয়েছি একটা দুইটা তিনটা সাতটা জয়টা চারটা পেয়েছি যতটা পাবো তার সাথে আরও এক যোগ করবো ঠিক ফার্স্ট পেয়েছি ফার্স্ট পেয়েছি একটা এক একটা পেয়েছি এক সবসময় আমরা কি করবো যোগ করবো যে সংখ্যাগুলো পেয়েছি লিখে নিলাম তখন দুই কতটা পেয়েছি যতটা পেয়েছি তার সাথে এক তিন কতটা পেয়েছি দুইটা পেয়েছি তার সাথে এক যোগ ফার্স্ট এই সংখ্যাগুলো গুণ করে ফেলবেন তাহলে তিন পাশে ফোনেরও ফোনের দুগুণা কত তিরিশটি ফোনের দুগুণা তিরিশটি এর মানে আমাদের উত্তরটা আসছে কয়টা ত্রিশটা এরকম যদি কত সংখ্যাটির বাজক সংখ্যা নিয়ে চাই তাহলে আমরা এই রকম সুপার টেকনিক আমরা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো যার সংখ্যা থেকে যে স্টাইপের অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আমি খুব দ্রুতই মৌলিক সংখ্যার যত কথা আছে এবং যতগুলো টাইপের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এর আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ